সবুজে বাঁচি সবুজ সিরাজগঞ্জ গড়ে তুলি, এমন স্লোগান নিয়ে বৃক্ষপ্রেমী যুবক আবুল হোসেন নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। নিজ অর্থায়নে গত 10 বছর ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসায় চারা বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আব্দুস সামাদ সাইমের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রত্যন্ত অঞ্চল ডাফিলবাড়ি গ্রামের যুবক আবুল হোসেন কলেজ জীবনে প্রাইভেট পড়ানোর টাকা দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ শুরু করেন। 10 বছরে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় 15,000 বৃক্ষ রোপণ করেছেন তিনি। জলবায়ুর ঝুঁকি মোকাবেলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বিনামূল্যে বৃক্ষরোপণ করছেন বলে জানান আবুল হোসেন। আগামী প্রজন্মের জন্য বসবাসের উপযোগী এবং পৃথিবীটাকে রক্ষা করতে হলে অবশ্যই বৃক্ষরোপণ এবং চারা বিতরণ করতে হবে। সেই দিক থেকে আমি আমার ইনকামের একটি অংশ খরচ করে এই কার্যক্রমগুলো করে থাকি। পরিবেশ রক্ষায় আবুল হোসেনের গাছ বিতরণের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষক ও শিক্ষার্থীরাও। আমরা মনে করি তার এই কর্মসূচি ধারাবাহিক অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তার দেখা দেখি অন্যরা দেখবে যে হ্যাঁ, এর উদ্যোগ নিলে অবশ্যই সফলকাম হওয়া যায়। আর জেলা প্রশাসক বলছেন পরিবেশ রক্ষায় আবুল হোসেনের মতো সবাইকে এগিয়ে আসতে হবে। আরও বেশি আমাদের গাছ লাগানো দরকার, আমাদের এসডিজি গোল যদি অর্জন করতে চাই, অর্থাৎ আমরা যদি একটা সাস্টেনেবল এনভায়রনমেন্ট চাই, সেই ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ আরও বেশি বেশি নেওয়া দরকার। এবং আমি আমার প্রশাসনের পক্ষ থেকে এটুকু আশ্বস্ত করতে পারি, যদি কোনো সাহায্য আমাদের পক্ষ থেকে দেওয়া হয় নিশ্চয়ই আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। বসতবাড়ির রাঙিনায় অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।